আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোরিত আসনা আপনার বিজি লাইফে একটা ইজি রেসিপি দিতেই আজকের এই রেসিপিটি আমরা যারা দেশের বাইরে থাকি তাদের কিন্তু ব্রয়লার মুরগি ছাড়া কোনো উপায় নেই এই ব্রয়লার মুরগিকে খুব সহজেই রোস্টের মশলা দিয়ে কিভাবে একটা পারফেক্ট রোস্ট তৈরি করতে পারেন তারই রেসিপি আজকে আমি আপনাকে দেখাবো এর জন্য আপনি চেষ্টা করবেন ছোট আকারের ব্রয়লার মুরগি নিতে এখানে বিশ পিস ব্রয়লার মুরগিকে আমি হাফ প্যাকেট রোস্টেড মশলা দিয়ে দুই টেবিল স্পুন লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য এই মাখিয়ে আপনাকে রাখতে হবে এতে মশলাগুলো ভিতরে ঢুকবে আর চেষ্টা করবেন অবশ্যই ব্রেস্টের টুকরোগুলোকে এরকম কাট করে নিতে এতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে আর যদি বড় মুরগি হয় অবশ্যই লেগ পিসগুলিও আপনি হালকা করে কাট করে নেবেন তারপর মেরিনেট করা মুরগিগুলোকে আপনি এপিট ওপিট করে হালকা করে ভেজে নেবেন অবশ্যই কড়া করে ভাজবে না কড়া করে ভাজলে কিন্তু মশলাগুলো ভিতরে ঢুকবে না হালকা ভাজা দিয়ে নিয়ে ওই তেলগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন এখানে আর তার সাথে আরও আমি একটু তেল ইউজ করেছি সর্বমোট আমি এক কাপের মতো তেল ইউজ করেছি এখানে আর দিয়ে দেবো আমি এক কাপের মতো পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করলাম কারণ আমি আমার গ্রেভি রাখতে চাই বেশি আর আমার রোস্টটা একটু মাখা মাখা হয় এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি এখানে আমি আবার দুই টেবিল স্পুনের মতো লবণ ইউজ করলাম যেহেতু মশলার মধ্যে একটু লবণ দেওয়া লাগে আর আদা রসুন পেস্ট ইউজ করলাম দুই টেবিল স্পুনের মতো বা দেড়ে আড়াই টেবিল স্পুনও আপনি বলতে পারেন এ আদা এবং পেঁয়াজকে আপনাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে গিয়ে যদি লেগে যায় আপনি চাইলে একটু পানিও দিয়ে নিতে পারেন এটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া আমি এখানে জয়ত্রীটা আপনি চাইলে ইউজ করতেও পারেন থাকলে নাও করতে পারেন আমার কাছে ছিল তাই আমি ইউজ করেছি আর এক্সট্রা হিসেবে আপনাকে তেজপাতা দারচিনি কয়েক টুকরো লবং এলাচি এগুলো আপনাকে ইউজ করতেই হবে শুধু আপনি চাইলে জয়ত্রীটা স্কিপ করতে পারেন যেহেতু আমি প্যাকেট মশলাটা পরবর্তীতে ইউজ করবই এবং এই মশলাগুলো আপনি বিগিনিংয়েই দিয়ে নেবেন প্রথমে দিলে কি হবে একটা স্মেল আসবে এই মশলাগুলোর সাথে আপনি পেঁয়াজ এবং আদাটা ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এর মধ্যে আমি বাদাম এবং কিশমিশ বাটা দেবো এখানে আমি এক কাপ বাদামের সাথে হাফ কাপ কিসমিস বেটে নিয়েছি এবং এখানে ঠিক হাফ কাপের মতো ওই বাটা পোষণটা আছে দ্যাট মিনস হাফ কাপ বাদামের সাথে যদি হাফ এটা অর্ধেকটা আপনি কিসমিস বাটেন তাহলে ওই পরিমাণটাই আমি এখানে ইউজ করেছি ভালোভাবে কষিয়ে নেবেন ভালোভাবে কষিয়ে নিতে হবে বাদাম দিলে কিন্তু অনেক সময় নিচে লেগে যায় লেগে গেলে অবশ্যই আপনি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিতে হবে মশলা নিচে লাগা যাবে না এর থেকে বেটার আপনি একটু একটু করে গরম পানি এতে ইউজ করবেন যদি আপনার মশলাটা নিচে লেগে যায় তারপর ভালো মতো কষিয়ে নেওয়ার পর এতে আমি এই প্যাকেটের মশলাটা হাফ রেখেছিলাম ওই হাফ মশলাটা আমি দিয়ে দিবো কারণ আমি হাফ মশলা ইউজ করেছি মুরগি ভাজার সময় আর হাফ এখন ইউজ করব গ্রেভি তৈরি করার সময় এমন একটা কথা বলি অনেকে পোস্ত দানা ইউজ করেন পোস্ত দানা অ্যাকচুয়ালি ব্লেন্ড করা একটু কষ্টসাধ্য তাই পোস্ত দানার বদলে আপনি যদি বাদাম বাটা আর কিসমিশ বাটাটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জন্য ওটা কাভারেজ হয়ে যাবে অনেকটা যে শাহি শাহি ভাবটা ওটা চলে আসবে এটা এখন দিয়ে দিলাম পুরো অর্ধেকটা যে তো সর্বমোট কিন্তু আমি পুরো প্যাকেটটাই ইউজ করলাম তার মধ্যে দিলাম একটু হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে আবার একটু পানি সামান্য বলতে এখানে কিন্তু আমি তিন থেকে তিন টেবিল স্পুনের মতো পানি বোঝাচ্ছি খুব বেশি পানি কিন্তু একবারে দেবেন না কারণ মশলাটা কষাতে হবে আপনাকে একটু একটু পানি দিয়ে দিয়ে মশলাটা কষালে ভালো মতো মশলাটা কষে আসবে আর এর মধ্যে দিলাম হচ্ছে নাটমিক গুঁড়ো নাটমিক গুঁড়ো হচ্ছে জয়ফল গুঁড়ো এখন দেশের বাইরে জয়ফল গুঁড়ো আপনি যে কোনো সুপার স্টোরে গেলে কিন্তু পাবেন আমি বলবো এটা স্কিপ করবে না এটা একটু দেওয়ার চেষ্টা করবেন হাফ টি স্পুনের মতো এটা একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে আপনার রোস্টের ক্ষেত্রে তারপর আবার নেড়ে ছেড়ে আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো কিন্তু রোস্টের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট কারণ একবার মুরগি দিয়ে দিলে আপনার মশলা কষানোর আর চান্সেস থাকবে না তখন মুরগির মধ্যেই আপনার কনসেনট্রেশন করতে হবে সো দেখুন তেল উঠে গিয়েছে মশলা কষাতে কষাতে যখন একটু হালকা তেল উঠে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তিন টেবিল স্পুনের মতো টক দই এখন টক দই তো দেশের বাইরে সব সময় পাওয়া যায় যদি মিষ্টি দই খুব অ্যাভেলেবেল থাকে না এর জন্য আমি টক দই দিয়ে করলাম আর যদি মিষ্টি দই আপনার কাছে থেকে থাকে আমি এই ক্ষেত্রে বলবো আপনি মিষ্টি দইটাই ইউজ করবেন টক দইয়ের পরে আমি দুই টেবিল স্পুনের মতো চিনি দিয়ে নিলাম যেহেতু আমি টক দই ইউজ করেছি আমি দুই টেবিল স্পুন চিনি দিয়েছি মিষ্টি দই ইউজ করলে কিন্তু ওয়ান টেবিল স্পুন চিনি ইউজ করলেই আপনার জন্য যথেষ্ট অথবা ইউজ না করলেও যথেষ্ট কারণ মিষ্টি দই যথেষ্ট মিষ্টি থাকে আবার আপনি ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবেন এক্ষেত্রে কিন্তু চুলার ভলিউমটা ফুল হাই দুই টেবিল স্পুনের মতো আমি এখানে ক্যাচ আপ দিয়েও আবার একটু নেড়ে ছেড়ে নিয়েছি ক্যাচ আপ কিন্তু স্কিপ করা যাবে না দুই থেকে তিন টেবিল স্পুন ক্যাচ আপ ইউজ করতে হবে এখন একটা জিনিস খেয়াল করেন আমি ব্রেস্টের টুকরোগুলো আগে দিচ্ছি কারণ এক্ষেত্রে কি করব। আমি ব্রেস্টের টুকরোগুলো দিয়ে ভালো মতো মশলার সাথে কষিয়ে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ মিনস ফাইভ টু সিক্স মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কারণ দেখা যায় ব্রেস্টের টুকরোগুলোর মধ্যে মশলা ঢুকতে চায় না এই জন্য একে একটু এক্সট্রা এফোর্ট দিয়ে আগে আপনাকে ভুনিয়ে নিতে হবে মশলাটা এবং মশলাটা ভিতরে ঢুকানোর জন্য ফাইভ টু সিক্স মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর আপনি অ্যাড করে দিবেন আপনার ভেজে রাখা লেগ পিসগুলো আবার আপনাকে ভালো মতো একটু সাবধানে নাড়াচাড়া করে আপনাকে মাখিয়ে নিতে হবে মশলাটা মাখিয়ে নিয়ে আপনাকে এর মধ্যে দিতে হবে দেড় কাপের মতো দুধ এখন এই দুধটা দেওয়ার পর আপনি আবার একটু হালকা করে নিয়ে ছেড়ে ফাইভ টু থেকে টু থেকে থ্রি মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তারপর আপনি এর মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দেবেন অথবা আপনি পানি এবং দুধ একসাথে দিয়ে না করে ঢাকনা দিয়ে থ্রি টু ফোর মিনিটসের জন্য ঢেকে রাখতে পারেন তারপর কিন্তু আপনাকে ঢাকনা খুলে দিতে হবে কারণ বেশিক্ষণ ঢাকনা দিয়ে রাখলে অতিরিক্ত পানি উঠে যাবে আর আপনার গ্রেভিটা অনেকটা মাখা মাখা আসবে না তারপর হালকা করে আপনাকে নাড়তে হবে আপনার মনে হচ্ছে আমার দ্রুত নাচছে আসলে এত দ্রুত নাচছে না ভিডিওটা অনেকটা স্পিডে আমি টেনে দিয়েছি এর জন্য এরকম মনে হচ্ছে আপনাকে খুব আস্তে ধীরে নাড়তে হবে আসলে রোস্ট বানানো একটু সময় সাপেক্ষ ধৈর্য ধরে করতে হয় আর আমি আমার রোস্টটা একটু ঢাকনা দিয়ে দিয়ে করি কারণ আমি পানির পরিমাণ অনেক কম ইউজ করি এতে যেহেতু পানি অনেক কম ইউজ করছি আমাকে ঢাকনা দিতেই হবে এখন যেটা বলি ইম্পর্ট্যান্ট জিনিস এইটা মাস্ট মাস দিতেই হবে পেঁয়াজ বেরেস্তা কিংবা দেশের বাইরে ফ্রাইড অনিয়ন নামে যে কোনো সুপার স্টোরে যেগুলি ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি সুপার স্টোরগুলোতে আপনি এই ফ্রাইড অনিয়ন নামে পেঁয়াজ বেরেস্তা পেয়ে যাবেন আপনি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন আর হাফ কাপের মতো গুড়ু এই প্রসিডিউরে ফুল প্রসিডিউরের মধ্যে এই জিনিসটা আপনি কখনোই স্কিপ করতে পারবেন কারণ এটাই আপনাকে শাহি এবং একটা ক্রিমি টেক্সচারের কী বলবো রোস্টের ফ্লেভারটাই দিবে সো এখানে তিনটা জিনিস আমি বলবো অ্যাড করতে ফ্রাইড অনিয়ন তারপরে গুঁড়ো দুধ এবং নাটমেক গুঁড়ো যেটা জয়ফল গুঁড়ো এই তিনটা জিনিস আপনি মাস মাস ইউজ করার চেষ্টা করবেনই করবেন যেভাবেই পারেন আর তারপর আমি যেহেতু ঘি একদমই ইউজ করিনি এটা হচ্ছে জমে যাওয়া ঘি এখানে ফাইভ টেবিল স্পুনের মতো ঘি আছে এই ঘিটা দিয়ে আমি হালকা চালকা নিয়ে দিব আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি ফ্রাইড অনিয়ন দেওয়ার পর কিন্তু আমি আমার চুলার ভলিউম একদম মিডিয়ামের থেকে কমিয়ে নিয়ে এসেছি কিংবা মিডিয়ামে নিয়ে এসেছি বলতে পারেন কারণ এক্ষেত্রে হাই ভলিউম আপনি রাখতে পারবেন না মিডিয়ামে রেখে আপনাকে নাড়তে চাড়তে হবে কারণ লিটারেলি মুরগিটা অনেক সিদ্ধ হয়ে গিয়েছে তে একটু তেল উঠে যাওয়ার পর এর মধ্যে লাস্ট স্টেপ হচ্ছে দুই টেবিল স্পুন ক্যাওরা ওয়াটার দেওয়া এই দুই টেবিল স্পুন ক্যাওরা ওয়াটার দিয়ে আপনি ঢাকা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে দেবেন তারপর ছয় থেকে সাত মিনিট পর খুলে দেখবেন ঠিক এরকম তেল উঠে গিয়েছে যখনই এরকম মাখা মাখা তেল উঠে যাবে তারপর মনে করবেন ইটস রেডি টু সার্ভ ঠিক এইভাবে সহজ করে আপনি কিন্তু রোস্টের রেসিপিটা তৈরি করতে পারেন আর ঈদে আপনার প্রিয়জনদেরকে উপহার দিতে পারেন এই শাহি রোস্টেড ফ্লেভারের মুরগি তো আশা করি ভালো লাগলো তে ভালো থাকবেন বি হেলদি অ্যান্ড স্টে সেফ